আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যে চ্যালেঞ্জটা করব এটা আসলে একটা নাম না, হ্যাঁ দেখেন এটা হচ্ছে আচারি খিচুড়ি। তারপর হচ্ছে দেখেন নামটা বলি আগে আমি, আচারি মাটন খিচুড়ি, তারপর হচ্ছে কি জানি, আরে একটা নাম ভুলে গেছি আমি, কেন জানি মনে পড়তেছে না রে, পাতলা খিচুড়ি। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো নাম, এটা কিন্তু আসলেই পাতলা খিচুড়ি, কিন্তু আচার দিয়ে তারপর মাটন পাতলা খিচুড়ি আর কি। যেটা আপনাদেরকে বলছিলাম যে এটা হাত দিয়েও খাওয়া যায়, হাত দিয়ে খাওয়া লাগবে অবশ্য মাংসগুলো মনে হইতেছে, কারণ কিছু মাংস হাত দিয়ে আছে। ওকে, আজকে কি নুরজান বেশি না আমি বেশি, বুঝলাম না, মাংস বেশি দিয়ে দেবো নুরজান আর দিয়ে ভাই রে কি যে হয়েছে, এক বেশি দিয়া থাক, ওই বিষয়ে আর বলে কি লাভ, আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এটার মধ্যে আবার একটা মজার জিনিস হয়েছে, আপনাদের যেই মানে মজ্জা আছে না হাড্ডির মধ্যে, খাসির যে মজ্জা, হাড্ডির মজ্জা আর কি, ওটাও দিয়ে দেওয়া আছে। তাহলে টেস্টের জন্য আরও অনেক বেড়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। ওকে চ্যালেঞ্জ শুরু করতেছি, 1 2 3 স্টার্ট। বিসমিল্লাহ, আমার মনে হয় কোনো রেস্টুরেন্টে আসছে ভালো, আমি পাতলা খিচুড়ি খাইছি মাংস। হাতটা ধোয়া আছে, আমরা সেগুলো হাত দিয়ে খেতে পারবো। হ্যাঁ সব মাংস সামনে লাগিয়ে দিয়েছে, এটা খায় না। পাতলা খিচুড়ি অনেক খাওয়া যায়, মজা হয়, নিজের মাংসের অভাব নাই দেখবেন পরে। জিদি গেছে তাই না, একটু এই মাংসটা বাগিয়ে দিই। হ্যাঁ এই
গ্লাসটা কি করব কেমনে হারলাম সব মাংস তো এখন ভাই আর মাংসের অভাব নাই আপনি দেখেন খালি এখনো 5 পিস মাংস আছে বড় বড় সাইজের মানে জানে যে শাস্তি তো থাকবে তুই কি শাস্তি কিনে করতে দেখছি নাই যে মরিচিগুড়ি বানাই দিছে তাহলে তো মরিচিগুড়ি দই ভালো ছিল আমার মন খারাপ লাগতেছে সহজ শাস্তি দিতেছি খুবই সহজ শাস্তি যে একটা বাটার বিস্কিট এগুলা এই যে বাটার বিস্কিটটার উপরে আমরা সুন্দর এই যে আমি একটা দিতাম ভাই ও আমার এটা মনে করে দিছে আরো একটা দেওয়া যাইব কি বাটার ক্রিম বিস্কুট ওই যে তুই মনে করে দিছিস আমারে একবারে এই যে সুন্দর ক্রিম বেয়ে বেয়ে পড়তেছে তাতে দেখা যাক এবার সস ক্রিম বিস্কুট কেমন লাগে বাটার বিস্কুট যাবস না কা খা বাটার বিস্কুট আসরা কি কি রে কি কেমন লাগে তো পরে শুনবো আমরা আজকে আমার কথা শুনে আপনার মনে হতে পারে যে আমি একটু অ্যাংরি আর কারণ আছে আজকে ভিডিওটা আমরা কখন করতেছি জানেন ভিডিওটা করতেছি সকালবেলা একবারে হচ্ছে এখন সকাল 7টা বাজে শীতের মধ্যে খিচুড়ি খাই তো মজা পাইছি ঠিকই আর কেন করতে জানেন কারণ হচ্ছে আমাদের একটা কাজ আছে আমরা সবসময় দুপুরবেলা ভিডিও করি আপনারা অনেক সময় বলেন সুলতান ভাই আপনারা মোটা হন না কেন মোটা কেন হবো ভাই কারণ হচ্ছে আমরা শুধুমাত্র দুপুরবেলা খাবার আমরা দুপুরবেলাতে এমনিতেই একটু বেশি খাবার খাই তো দুপুরবেলা খাবারের মতো করেই আমরা ভিডিওটা করে ফেলি তারপর হচ্ছে রাত্রে খুবই অল্প খাই সকাল অল্প খাই যার জন্য আলহামদুলিল্লাহ ঠিকঠাক আছি আর কী জানি বললে আজকে তাড়াতাড়ি ভিডিওটা করতে করতেছি কারণ হচ্ছে আমরা একটু জরুরি একটা মানে আমাদের বাড়ি করার বিষয়ে একটা জায়গায় দেওয়া দরকার জরুরি পরামর্শ নেওয়ার জন্য এই জন্য আর কি ওখানে যাবো তো যেতে হলে হচ্ছে মানে দুপুরবেলা দুপুরের আগে যেতে হবে তো এই জন্য আসলে দুপুরের আগেই সব ঠিক ঠিকঠাক করে কাজ শেষ মানে ভিডিওটা আগে আপলোড করে রাখবো আপনারা 6টায় দেখতে পাবেন ইনশাল্লাহ কাজ শেষ সব একসাথে দুই কাজ হয়ে যাবে আর কি এই জন্য একটু মানে কথাবার্তা আমার একটু অন্যরকম লাগছে আমি জানি এই শাস্তি দেওয়ার সময় এটা আপনার কিছু মনে করবো না ভাববেন না যে আমি ওপর অহংকার বা ওরে হিংসা বা কিছু করে এটা শুধু ওই টেনশনের কারণে আমার কেমন যেন আমার নিজেরই কথাবার্তা কেমন যেন হয়ে গেছিলো হঠাৎ আমি এটা খেয়াল করছি এই জন্য বলে দিলাম এখন সত্যি করে কয় এই বাটার বিস্কুট তোর কেমন লাগছে সস দিয়া এত মজা লাগছে কবার মতো না সত্যি করে ক এগুলো তো অভিনয় আচ্ছা কথা কই ভালো খাবার আবিষ্কার করলাম নাকি আমি ক্যামেরা অফ হয়ে গেছিল আমরা খেয়ালি করে এদিকে আরো একবার খাই ফেলছে কি বলে খুবই সরি আসলে ক্যামেরা মানে ভিডিও রেকর্ডিং টাইম হচ্ছে আমাদের 29 মিনিট হ্যাঁ তো আমরা সব রেডি করার আগে আজকে একটু তাড়াতাড়ি চালু করে দিয়েছিলাম
তো শেষ হয়ে গেছে আমার খেয়াল নেই, আল্লাহ জানে ভিডিও কত দূর হয়েছে খেয়াল করিনি, হঠাৎ তাকিয়ে দেখি যে ভিডিও তো চলতেছে না। তারপর দোয়া করবেন আমাদের জন্য, আর আপনার অনেকদিন ধরে একটা চ্যালেঞ্জ করার কথা বলতেছেন শীতকালে, অনেক আপনারা অনেক কমেন্ট করছেন শীতকালে আর অনেক 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 মজা চ্যালেঞ্জ আসবে ভাই বিশ্বাস করেন, কিন্তু এখন ওই সময়টা আসে নাই এই জন্য এখন করতে পারতেছি না, কিন্তু অনেক মজার চ্যালেঞ্জ পাবেন। আর আগামীকালকে আবার ভিডিও আসবেন, চিন্তা করবেন না, ইনশাল্লাহ আমরা সকাল চলে আসবো। হ্যাঁ, আপনার সাথে সবকে শেয়ার করি, কারণ কি জানেন আপনারা আমাদের হচ্ছে ফ্যামিলি, তো এই পরিবারের মধ্যে যারাই আছেন আপনারা আমার সবাই ভাই বোন আঙ্কেল আন্টি সবাই আপনারা দোয়া করবেন সবসময়। দেখেন এতদিন ধরে ইউটিউবে আসি কোনোদিন কিন্তু খারাপ কিছু করিনি, হ্যাঁ চেষ্টা করছি ভালো কিছু করার, যখন ভিউজ একবার কমে গেছে হয়তো ভিউজ আমার নাই, একবার 5,000-10,000 ভিউজ হইতেছে, তারপরও কিন্তু কোনোদিন অন্যায় কোনো কিছু করিনি, হ্যাঁ উল্টাপাল্টা খারাপ কোনো ভিডিও করিনি, অন্তত এই দিক থেকে হলো আমাদেরকে মানে আপনাদের সাপোর্ট করা উচিত যারা ভালোবাসেন তারা, এমনিতে যারা ভালোবাসেনি না কোনো কারণে তারা ভাই যা মনে হচ্ছে তা কত করবেনই আপনারা, আপনাদের বললেও তো আপনারা থামবেন না, কিন্তু যারা এতদিন ধরে দেখতেছেন তারা তো বুঝবেন যে আমি কোথায় ছিলাম তারপর কোথায় গেছি তারপর আবার আলহামদুলিল্লাহ, এটা তো আল্লাহর রহমত, তাই না? আপনাদের দোয়া, যদি অন্যায় করতাম যদি খারাপ কিছু করতাম তাহলে কিন্তু আল্লাহ এটা রাখতো না, আল্লাহ শেষ করে দিত। হ্যাঁ, তো এই আর কি, আর কি বলবো, এখানে কালকে কি যেন একটা লাগছে রং মনে হয়। ওকে, তো আসলে সব কিছু তো আপনাদেরকে বুঝিয়ে বলা দরকার নেই, কারণ আপনারা অনেক কিছু বুঝেন, আমার চেয়ে ভালোই বুঝেন, তো দোয়া করবেন সবাই, আমি আপনাদের দোয়া করেছেন আপনারা ভালো থাকেন, আপনার মা বাবার দিকে খেয়াল রাখতে পারেন, যেরকম আল্লাহর হুকুম আছে ওরকম যেন চলতে পারেন, এই দোয়া করি। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, আবার দেখাবো ইনশাআল্লাহ আগামীকালকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।